Assalamu Alaikum, Bundura, Shakole, Amar YouTube channel, Tasnia Tutorial BD, Ekush, about swing machine. Pokkho theke, Shagotom. Asha kori, Shakole, Bhalo Achen. Aaj onek din pore, apnar majhe, ami Mohammad Ariful Islam, khubi ekti guruttopurno, o shikkhoniyo ekti video niye, apnader samne ami hazir holam. Bundura, ajker video te, ami apnaderke dekhabo, cut front, shyly elastic, attach, 2needle. Flatlock এখানে এই শাইনি ইলাস্টিকটি অ্যাটাচ করার জন্য যে প্রেসার ফিটটি তৈরি করা হবে যা বা যে প্রেসার ফিটটি দিয়ে আমি কাজ করব সেই প্রেসার ফিটটি আমি কিভাবে তৈরি করব তা আজ আমি আপনাদের ভিডিওর মাঝে দেখাবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটা চেপে বাজিয়ে দিবেন পরবর্তীতে যেন এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথম অবস্থায় আমি শাইলি ইলাস্টিকের একটি মেজারমেন্ট করে নেব আপনারা লক্ষ্য করুন এখানে ইলাস্টিকের মেজারমেন্ট দেওয়া আছে 1 cm বন্ধুরা আপনারা একটি প্লেন শীট দেখতে পাচ্ছেন প্লেন শীটটি মেজারমেন্ট করে কেটে নিব বন্ধুরা আপনারা দেখলেন আমি শাইনিং ইলাস্টিকের মেজারমেন্ট করে কেটে নিলাম এবার ওয়াশ করে সাইডের যে আলগুলো আছে আলগুলো সবগুলো সমান করে নেব এবং পিসছিল করে নেব যাতে কোথাও আমার ইলাস্টিকের ড্যামেজ না হয়ে যায় এবার একটু বফ করে পরিষ্কার করে নেই
বন্ধুরা বফ করা হয়ে গেছে এবার ফোল্ডার তৈরি করব সোজা স্টেপ বন্ধুরা আপনারা লক্ষ্য করুন যে এখানে যে আমি মেজারমেন্টের যে রেখা দিয়েছি এই রেখা অনুযায়ী আমি এখানে চারটে নাইফ অ্যাডজাস্ট করে একটি টুলস তৈরি করে নিয়েছি এই টুলসের মাধ্যমে আমি ফোল্ডারটি তৈরি করব বন্ধুরা আপনারা লক্ষ্য করুন সুন্দর করে আমি ঠিক করে বাইশে বেঁধে নিব আর এজন্য প্রয়োজন হবে একটি রাবারের হ্যামার এবার আমি চেক করে দেখবো আমার মেজারমেন্ট ঠিক আছে কিনা আপনারা দেখুন আর সোজা যে ফোল্ডারটি দরকার ছিল সেই ফোল্ডারটি আমার তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবারে ইলাস্টিক দিয়ে চেক করে দেখি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই রিল্যাক্সে চলে আসছে ফোল্ডারটি টাইট হয় নাই বরাবর আছে নো লুজ নো টাইট বন্ধুরা এবার ফোল্ডারের কাজ শেষ হলো এবার প্রেসার ফিটি অ্যাটাচ করব এজন্য ফ্ল্যাট বিটের একটি প্রেসার ফিট নিয়েছি আমি নতুন একটি ফ্ল্যাটলক ফ্ল্যাট বিটের একটা 356 গেজ সেটের একটি প্রেসার ফিট নিয়েছি 5.6 এই প্রেসার ফিটে এখন আমি ফোল্ডারটি ইউজ করব লক্ষ্য করুন নতুন পেশাবিদের সাথে যে গার্ডটি লাগানো থাকবে সেটি পেশাবিদের থেকে বিচ্ছিন্ন করে নিব তারপরে প্রেশার ফিটের যেখানে যে একটা হাইটের ব্যাপার আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ইলাস্টিকের সমান করে দিব যাতে আমার ইলাস্টিক ডানে এবং বামে মুভ না করতে পারে লক্ষ্য করুন
আপনারা লক্ষ্য করুন, বন্ধুরা এরপরে উপরের থেকে একটু লিড দিয়ে দিব, লিড দিয়ে আটকে নিব। বন্ধুরা এবার হোল্ডারটি মেডেলে বসানোর জন্য জায়গা করে নিতে হবে, এজন্য আমাকে প্রেসার ফিটের সামনে থেকে কিছু অংশ কেটে ফেলে দিয়ে আলাদা করে নিতে হবে। বন্ধুরা আপনারা লক্ষ্য করুন, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ফোল্ডার বসানোর জন্য জায়গা করে নিয়েছি গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে, এবারে ফাইল দিয়ে ওয়াশ করে নিব। বন্ধুরা লক্ষ্য করুন, এবারে প্রেসার ফিট ছানো শেষ, প্রেসার ফিটটি আমরা এটিকে ওয়াশ করে সুন্দরভাবে মসৃণ করব, যাতে বডি করার সময় কোনো ধরনের আল বা বডি ড্যামেজ না করতে পারে। এজন্য পুরো প্রেসার ফিট ওয়াশ করে মসৃণ করে সুন্দর করে দিতে হবে।
প্রেসার ফিট ওয়াশের এখন শেষ পর্যায়ে, এখনই প্রেসার ফিটটি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, প্রেসার ফিটটি ওয়াশ করা কমপ্লিট হয়েছে। এবার আমরা চেক করি, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই প্রসেসটি করার জন্য ডান পাশ করে একটি গাইড লাগিয়ে দিতে হবে, এখানে একটা গাইড লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা আপনারা লক্ষ্য করুন, বন্ধুরা এবারে মেশিন অ্যাডজাস্ট করে প্রসেস করে দেখাবো। বন্ধুরা দেখুন আমি কিভাবে মেশিনটি এই প্রসেসের জন্য রেডি করেছি। একটি ডিভাইস মেশিনের সাথে লাগিয়ে নিয়েছি, এরপর একটি ফ্ল্যাটবেড মেশিন নিয়েছি এবং তার সব কিছু ঠিক করে রেখেছি। এবার আমি যে প্রেসার ফিটটি তৈরি করেছিলাম এখন আমি মেশিনে অ্যাডজাস্ট করব। তো বন্ধুরা লক্ষ্য করুন,
আপনারা দেখলেন যে কীভাবে শার্টটি তৈরি করা হয় এবং কীভাবে প্রসেসটি করা হয়। তো বন্ধুরা, আপনারা যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে যেতে পারেন, আমি আপনাদের পরবর্তীতে দেখানোর চেষ্টা করব যদি কিছু ভুল হয়। তো বন্ধুরা, আপনারা দেখলেন এবং শিখলেন কীভাবে প্লাস্টিক অ্যাটাচ করার জন্য ছোট বড় মেজারমেন্ট দিয়ে প্রোডাক্ট তৈরি করবেন এবং বিষয়টিকে সাথে একসাথে অ্যাটাচ করে কাজ করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এর পরের ভিডিওতে দেখা হবে অন্য কোনো প্রসেসে কিংবা অন্য কোনো মেশিনে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম।